বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলে নিয়ে ঠেমনা আচ্ছা যত দোষ নন্দ ঘোষ তাই না তাহলে তোমরাই বা বিয়ের পরে বলো কেন ও বাবা ছেলেটাকে দেখ কি সুন্দর দেখতে ও মা গো একে যদি আমি আগে পেতাম না একেই আমি আমার হাজবেন্ড করতাম ভালো লাগি না তারপরেই শুরু হয়ে যায় চ্যাটিং কেমন আছো ভালো আছো বাবা তোমার বৌদিটাকে তো পাত্তাই দাও না এই করে করি যখন প্রেমটা জমে ওঠে তখন ছেলেটার মাথা তোমরা খেয়ে খেয়ে বলে যে আমি তোমাকেই বিয়ে করব তোমাকে চলো আমি বলে দেবো না এগুলো বলে এগুলো আমরা বলি আমরা বলি ফ্রুটোর টানে তো সবই মধুময় আর কি যেই মানে দেখলো আর কি তা তো হবেই দৌড়াবেই রইলো ভোলা চললো ঝোলা চললো ভোলা আমিও না উল্টো পাল্টে বলছি জায়গায় আর কি বলবো এই আমি কিন্তু বারবার ফ্রুটোই বলেছি হ্যাঁ মানে ফ্রুটোর টানে হয় সবই মধুময় ফুটো বলিনি কিন্তু হ্যাঁ ফুটোতে গলো হয় নাকের ফুটো কানের ফুটো রিসেন্ট একটা পোস্ট বেড়েছিল সেইটা থেকে আমার মাথায় খেললো আর কি

লাঙলের কি সবসময় একই জমিতে চাষ করতে ইচ্ছা করে নাকি হ্যাঁ লাঙলে তো ইচ্ছা করে যে নতুন নতুন জমিতে একবার করে মাটি খুঁড়ি চাষ করি তাহলে ভালো তাই না হ্যালো গাইস না মাঝে কি ফল নিয়ে সেই ফলের নাম আমি জানি না এই ফলের নাম যদি কেউ যেন কমেন্টে জেনে এই মা তুমি জানো না ওগুলো কি এগুলো তো লেবু এই যে তোমারও তো দুটো ঝুলছে দেখে বুঝতে পারছি না কিন্তু লেবুগুলো বেশ কচি আছে আচ্ছা কচি লেবুর কিন্তু মিষ্টি হয় না হ্যাঁ পাকা লেবু মিষ্টি হয় না ভুল কথা ভুল কথা মাঝে মাঝে কচি লেবুগুলো যা মিষ্টি হয় না রস একদম টস টস পুরো মিষ্টি আবার অনেক সময় পাকা লেবু আবার জল ভস খায় কিরকম ভ্যাকসা ঠিক খেতেও ভালো লাগে না যাই হোক নেক্সট আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা